বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই বলছি। এই বয়সে ঝন্টু ও কাজে যা হাত পাকিয়েছে, তাতে বড় বড় সিরিয়াল চোরেরাও লজ্জা পাওয়ার কথা। বাবার পকেট হাতড়ে পয়সা নিয়ে তেলে ভাজা খাওয়া তার রোজকার ব্যাপার। ঠাকুমার ভাড়ারে তো হাহাকার। সন্দেশ, কলা, নাড়ু, ক্ষীর, ঝন্টু দৃষ্টি পড়লে বেমালুম হাওয়া। পিঁপড়ে এসেও চারবার জিনিস খুঁজে পাবে না। ভুল কি আর হয় না, আরে হয় বই কি, স্বয়ং ভগবানই যখন মাঝে মাঝে প্যাঁচে পড়ে যান, তখন ঝন্টুর আর কি দোষ। একবার একখানি দই ভেবে এক খাবলা চুন খেয়ে যা কাণ্ড, সাত দিন গাল গলা ঢোল হয়ে রইল। আর একবার আচারের বয়ামে নেংটি ইঁদুর পড়েছিল, অন্ধকারে সেইটাকে আচার ভেবে কামড় দিয়ে আরে থু থু। একটা দম ফাটা হাসির গল্প, ছেলে ধরার ইতিহাস, লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। গল্পের চরিত্রায়নে ঝন্টু ও সূত্রধর মৌমিতা সেনগুপ্ত, জগন্নাথ, সিধু ও বিধুর ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মিলে হাসতে হাসতে শুনি ছেলে ধরার ইতিহাস। ঝন্টু, এই ঝন্টু! পিতার কণ্ঠস্বর বেজে উঠল সারা বাড়িতে, কিন্তু পুত্র নিরুত্তর। উত্তর দেওয়ার উপায়ও ছিল না। দু গালে দুটো এই বড় বড় ছানা বড়া ঠেসে রাখলে কেই বা উত্তর দিতে পারে বলো? শুধু চোখ দুটো ছানা বড়া হয়ে ওঠে, তার বেশি নয়। তাছাড়া কাজটা যে খুব মহৎ হচ্ছে না, এই খবরটিও বিলক্ষণ জানা আছে ঝন্টু চন্দরের। এই বয়সেই এমন পাখোয়াজ ছেলে পৃথিবীতে আর দুটি জন্মেছে কিনা সন্দেহ। পাখোয়াজ কথাটা শুনে ভুল করো না, বাজনা নয়, পাখনা অলা ছেলে। 8 বছরের ছেলের মাথায় 98 বছরের মগজ। বাপ জগন্নাথ চাকলাদারকে 1 হাটে কিনে স্রেফ 3 হাটে বিক্রি করে আনতে পারে, তাও কানা করিতে। জগন্নাথ চাকলাদার বদরাগী লোক, ছুটে গিয়ে তোমার দম কারু বদলায় ভেঙে ফেলেন গোটা কত। একবার রাগের মাথায় দেওয়ালে লাথি মেরে পা ভেঙে বিছানাতেই লম্বা হয়ে রইলেন 1.5 মাস। এ হল মনুষ্য সামলাতে পারছে না ঝন্টু চন্দরকে। পাখোয়াজের মতোই পাখোয়াজ ছেলেকে 2 হাতে ঠেঙিয়েছেন তিনি, কিন্তু লাভের মধ্যে তাঁরই হাতের মাসল বেড়েছে। ঝন্টু যথাপূর্বং তথাপূর্বং, চেহারার তুলনায় মাথাটা একটু বেশিই বড় ঝন্টু। তারকেশ্বরে ছেলের মাথা কামিয়ে লাউয়ের বোটার মতন একটা টিকি রেখে জগন্নাথ ভেবেছিলেন এ ছেলে তার বিদ্যাসাগর না হয়ে যায় না। বিদ্যাসাগর হয়েছে বটে, কিন্তু বড় বিদ্যার। ওহরি, বড় বিদ্যা কাকে বলে তা বুঝি জানো না? সেই যে শাস্ত্রে আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা। হ্যাঁ হ্যাঁ, সেই কথাই বলছি। এই বয়সেই ঝন্টু ও কাজে যা হাত পাকিয়েছে, তাতে বড় বড় সিদেল চোরেরও লজ্জা পাওয়ার কথা। বাবার পকেট হাতড়ে পয়সা নিয়ে তেলে ভাজা খাওয়া তার রোজকার ব্যাপার। ঠাকুমার ভাড়ারে তো হাহাকার। সন্দেশ, কলা, নাড়ু, ক্ষীর, ঝন্টু দৃষ্টি পড়লে বেমালুম হাওয়া। পিঁপড়ে এসেও চারবার জিনিস খুঁজে পাবে না। ভুল কি আর হয় না, আরে হয় বই কি, স্বয়ং ভগবানই যখন মাঝে মাঝে প্যাঁচে পড়ে যান, তখন ঝন্টুর আর কি দোষ। একবার এক হাঁড়ি দই ভেবে এক খাবলা চুন খেয়ে যা কাণ্ড, 7 দিন গাল গলা ঢোল হয়ে রইল। আর একবার আচারের বয়ামে নেংটি ইঁদুর পড়েছিল, অন্ধকারে সেইটাকে আচার ভেবে কামড় দিয়ে আরে থু থু। তাও তে ঘাবড়াবার মন বান্দা নয় ঝন্টু, আসলে কোনো কিছুতেই সে ঘাবড়ায় না। জগন্নাথ চাকলাদার তাকে যতই থাবড়ান না কেন, কিছুতেই দমাতে পারেননি, বরং সেই তাকে দমিয়ে ফেলেছে। তেল ঢেলে দিয়েছে তার লিখবার দরতে, চেয়ারের পায়ার নিচে সাইকেলের বল রেখে দিয়েছিল একবার, বসতে গিয়ে চেয়ার ফেয়ার শুদ্ধ উল্টে পাল্টে একেবারে গজকচ্ছপ হয়ে গেলেন চাকলাদার। আর একবার নেমন্তন্নে যাবেন, ঝন্টুকে নিয়ে যেতে চাননি সঙ্গে করে। খানিক্ষণ কুমো ধরে বসে রইল ঝন্টু, তারপরে বেমালুম চুপচাপ, যেন নেমন্তন্ন তার বিন্দুমাত্র রুচি নেই। তার কাছে জুতোর সুক্তলি আর ফুলকো লুচি দুই সমান। বদরাকি হলেও জগন্নাথ চাকলাদার মাথা মোটালো, নিজের ছেলের অতুল গর্ব রহস্যের কথা তাঁর জানা ছিল না, জানলেন যথা সময়ে। করদের পাঞ্জাবি পাট করে সাজিয়ে রেখেছিলেন আলনায়, তরিবত করে যেই গায়ে দিতে যাবেন অমনি তাজ্জব ব্যাপার, হাত দুটো হাতেই রইল, বাকি জামাটা খসে পড়ল 3-4 টুকরো হয়ে। জগন্নাথ হাঁ করে রইলেন,
নতুন জামাটার এই বিতিকিচ্ছিরি কাণ্ড দেখে কথাই খুঁজে পেলেন না তিনি। ব্যাপারটা জলের মতন তরল, একখানা দাড়ি কামাবার ব্লেড, ব্যাস। তারপর কচাকচ শব্দে সেলাইগুলো কেটে ফেলতে আর কতক্ষণ। রাগের চোটে জগন্নাথ একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললেন, ভাঙা কাঁচে আঙুল কেটে গেল। তারপরে সেই কাটা আঙুলে জলপট্টি বেঁধে তিনি ঝন্টুর বাপে মানে নিজের শ্রাদ্ধ করতে শুরু করলেন প্রাণপণ চিৎকারে। আর ঠিক সেই সময় তেতলার চিলে কঠায় বসে নির্বিকার মুখে একখানা আস্ত তাল পাটালি সাবার করল ঝন্টু। সংক্ষেপে এই হলো পিতা পুত্র সংবাদ। জগন্নাথ আবার হুঙ্কার করলেন, আয় ঝন্টু ঝন্টু। হুঙ্কার করার কারণ ছিল যুক্তিসঙ্গত। অফিসের কাগজ বের করবার জন্য যেই টেবিলের টানাটা খুলেছেন অমনি তার ভেতর থেকে একটা খটখটে ব্যাং লাফিয়ে পড়েছে তার গায়ে। তিনি হাইমাই করে চেঁচিয়ে উঠতেই দোতলার জানলা থেকে এক লাফে ব্যাংটা নেমে গেছে সদর রাস্তায়। উকিলের ড্রয়ারে মামলা গজায়, টাকাও গজায়, কিন্তু ব্যাং যে গজায় এমন কথা কোনো অভিধানে লেখেনি। পরপর তিনটে চায়ের পেয়ালা আর একটা মস্ত জামবাটি ভেঙে ফেলে জগন্নাথবাবু সারা বাড়িময় দাপাদাপি করে বেড়াতে লাগলেন। ঝন্টু ঝন্টু! ভাঁড়ারের অন্ধকার কোনায় ঝন্টু তখন ধ্যানস্থ, একেবারে পরমহংসত লাভ করে বসে আছে। দু কালে ছানা পড়া, চোখ দুটো বেরিয়ে আসছে ছানা পড়ার মতন। অর্থাৎ জগন্নাথবাবু শুধু ব্যাঙই দেখেছেন, তার অজ্ঞাতে কত বড় আর একটা সর্বনাশে ঘুরতে চলেছে তা তিনি টেরও পাননি। সকালে কৃষ্ণনগর থেকে তাঁর একজন মক্কেল এসেছে। জগন্নাথবাবুর মতে মক্কেল মানে বেয়াক্কেল জীব, পয়সা দেবার নামেই চোখ উল্টে যায় তাদের। কিন্তু এ মক্কেলটি লোক ভালো, টাকা তো তাকে দিয়েইছে, সেই সঙ্গে এক হাড়ি ছানা পড়া। জগন্নাথবাবু খাওয়া দাওয়া করতে একটু ভালোই বাসে, তাছাড়া ভালো জিনিস খেতে তার আরও ভালো লাগে। ভেবেছেন বিকেলে বেশ দরদ দিয়ে ওগুলো সাবার করবেন, তাই নিজের হাতে লুকিয়ে রেখেছেন ভাঁড়ারে। বাড়ির কাকপক্ষীতেও টের পায়নি, কিন্তু কাকপক্ষীতে টের না পেলেও ঝন্টু পাবে না এর কি মানে আছে? অতএব কটকটে ব্যাঙের দ্বারা বিপর্যস্ত জগন্নাথবাবু যখন ঝন্টুর হাড় মাংস গুঁড়ো করে চপ বানিয়ে খাওয়ার জন্য লাফাচ্ছেন, তখন উল্টে ঝন্টুই তাকে খেয়ে ফেলছে, মানে তার ছানা পড়াকে। ঝন্টে ঝন্টি, ওরে হারামজাদা ঝন্টা! ভদ্রলোক চেঁচিয়ে যাচ্ছেন সমানে। এমন সময় উড়ে চাকর দাশরথি ঘটনাস্থলে প্রবেশ করে। বাবু মা দেখেছিলা। কি দেখেছিস? ছোট বাবু ভান্ডারে ঢুকি ছানা বড়া খাইছিলা। জগন্নাথ ধাবিত হলেন ভাঁড়ারের দিকে, কিন্তু ঝন্টুর কান অনেক খারাপ, এসব বড় বিদ্যার ব্যাপারে হাত পাকাতে হলে অনেক হুঁশিয়ার থাকতে হয়। জগন্নাথ ভাঁড়ার পর্যন্ত পৌঁছানোর আগেই ঝন্টু লাফিয়ে পড়ল উঠোনে, তারপর সদর রাস্তা দিয়ে আজরি একদিন কি আমারই একদিন গর্জন করলেন জগন্নাথ চাকলাদার। তার টিকিতে একটা জবা ফুল বাঁধা ছিল, প্রতিজ্ঞা শুনে সেটাও যেন নেচে উঠল তড়াক করে। কিন্তু ততক্ষণে টালিগঞ্জের রাস্তায় ঝন্টু হাওয়া। যাবে কোথায়? কান ধরে টেনে আনবো না, নিপাত করে ছাড়বো আজ। জগন্নাথ প্রতিজ্ঞা করলেন, তারপর টিকিটাকে আরেকবার নাচিয়ে যাত্রা করলেন পুত্রবদের মহৎ উদ্দেশ্যে। হায়, তখন কি তিনি জানতেন না? জানতেন না, জানতেন না যে সিধু নন্দী আর বিধু দত্ত গাঁজা খেয়ে ভাম হয়ে বসে আছে। আরও জানতেন না তারা একটা দুর্দান্ত কিছু করে ফেলবে বলে দস্তুর মতো বদ্ধপরিকর। হারানমোদির দোকানের সামনে একটা দড়ির খাটিয়ায় বসেছিল দুজন, মুখ থেকে খানিকটা দুর্গন্ধ ধোঁয়া ছেড়ে দিল সিধু নন্দী। শুনেছিস বিধু, এই কলকাতায় ছেলে ধরা এসেছে, কি করা যায় বল দেখি? গাঁজা খেলে বিধু দত্তের মুখ দিয়ে হিন্দি বেরোতে থাকে। গোপি তা দিয়ে বলল, জনসে মর্দিগা ওর কিয়া। সেদিন শ্যাম বাজারে দুটো ছেলে ধরা ধরেছে, আমরা একটাও পেলাম না রে, কি দুঃখের কথা বল দেখি, কেমন চমৎকার হাতের সুখ করে নেওয়া যেত। এ তো বাত ঠিকই হ্যায়, বুঝলি হাম লোক কো নসিব খারাপ হ্যায়, এক বেটাকে পাতা তো পিটকে পিটকে একদম ছাতু বনা দেতা। সত্যি একটা ছেলে ধরা ঠেঙাতে না পারলে আর প্রাণে সুখ নেই রে। সিধু দীর্ঘশ্বাস ফেলল। বিধু বলল, যা বলেছিস, ছেলে ধরায় যদি পিটতে না পারলুম
তবে বেঁচে থেকে আর কেয়া সুখ হ্যায়, চল হিমালয় মে যাই হাম লোক, সাধু বন জাতে হ্যায়। বিধুর গলার স্বরে নিদারুণ বৈরাগ্যের আভাস। সিধু আরো করুণ কি একটা বলতে যাচ্ছিল এমন সময় বিধু হঠাৎ দাঁড়িয়ে পড়ল তড়াক করে, গভীর চারা দিয়ে বলল, এক ঠো টিকিওয়ালা আদমি এক বাচ্চাকে টানতে টানতে লে যাতা হ্যায় রে। আরে তাই তো, ওই যে হিঁচকে নিয়ে যাচ্ছে, আরে বাচ্চাটা কাঁদছে তো, যেতে চাইছে না তো। তাহলে কোনো সন্দেহ নেই, নিঘাত ছেলে ধরা। টালিগঞ্জের রাস্তার নির্জন দেখে ছেলেটাকে, আরে মারো উসকো, মারো, জানসে মারতো, জয় হিন্দ। রণহুঙ্কার ছাড়ল সিধু নন্দী। তারপরে দুজনে তাড়া করল ছেলে ধরাকে। টিকিওয়ালা আদমি প্রথমটায় কিছু বুঝতে পারেনি, পিছন থেকে পিঠের ওপর একটা রামকিল পড়তেই ক্যাঁক করে উঠল সে। আরে মারছো কেন? মারবো না, তুমি তো ছেলে ধরা। মার আরেকটা চাটি পড়ল টাকের ওপর। বারে, এ তো আমার নিজের ছেলে। সকলেই ওরম বলে, বিশেষ করে পরের ছেলে গায়েব করতে হলে। গালে একটা থাপ্পড় পড়ল। জগন্নাথ এবারে রুখে উঠলেন। আরে রাস্তার মধ্যে এসব কি মশাই, এই নিরীহ লোককে ধরে মার দেওয়া, আমি পুলিশ ডাকবো। পুলিশ ডাকবে? তারাকে পুলটিস করে ছাড়বা তোমার। এবার টিকিতে হ্যাচকা টান পড়লো একটা। রাম টান যাকে গেছি গেছি। জগন্নাথ আর্তনাদ করে উঠলেন, এই ঝন্টে, তুই বল না, আমি কি ছেলে ধরা নাকি? আমি কি তোর বাবা নই? ঝন্টুর তখনও কান দুটো টনটন করছে জগন্নাথের কড়া হাতের মোচড়ে। একবার চোখ পিটপিট করে উঠল তার, তারপর বলল, তা তো জানি না, তুমি আমাকে এমন মেরেছ যে আমার বাপের নাম ভুলিয়ে দিয়েছ। আমার কি এখন মনে আছে তুমি আমার বাবা কিনা? জগন্নাথ কেঁদে বললে, ওরে জন্টে, তোর মনে কি এই ছিল, আমি কি তোর বাবা নই? আমি কি তোর বাপ জগন্নাথ চাকলাদার নই? কি জানি মনে পড়ছে না। সিধু গর্জে উঠে বলল, তবে রে বাটা মেত্তো। বিধু হেঁকে বলল, কেউ ধরলে উসকো। তারপর যা করল তা প্রলয়। মার মার ছেড়ে ধরা কথাকার। সিধুর চাটি চলছে বিধুর কি, ঝন্টুর মুখে হাসি দেখা দিল। হ্যাঁ মন্দ হয়নি এতক্ষণে, তাকে রাস্তায় ধরে যে পরিমাণ ঠ্যাঙানি দিয়েছিল জগন্নাথবাবু তা উসুর হয়ে গেছে সুদে আসবে। জগন্নাথবাবু তখন গোঙাচ্ছেন, ঝন্টু রে ঝন্টু, ওরে ঝন্টু বাবা মা, গায়ে হাত তুলবে আর নাকে খত দিচ্ছি বাবা, ছানা বড়া সব তোর, দু হাঁড়ি মিঠাই এনে দেবো আরো, মনে থাকবে আর ভুল হয়, এখন আমায় বাঁচা বাধ্য। ততক্ষণে চারিদিকে লোকে লোকারণ্য। কি হয়েছে, কি হয়েছে এখানে, কি হয়েছে? ঝন্টু চেঁচিয়ে উঠল, ও গো তোমরা দাঁড়িয়ে দেখছ কি, দুটো ছেলে ধরেছে আমার বাবাকে মেরে ফেলল। সিধু বিধু আঁতকে উঠল, সত্যি বলছি মশাইরা, এ লোক দুটো আমাকে নিয়ে যাচ্ছিল বাবা বাধা দেওয়াতে। এরা আর বলতে হলো না, মার বেটা দে বলে 350-400 লোক ঝাঁপ দিয়ে পড়ল সিধু বিধুর ওপর। বিধু চাচাতে লাগলো, আরে শুনুন মশাইরা, এ শুনি আপ লোক। কিন্তু কে শুনে তার কথা, হাটুডে কিল তখন চলছে পাইকারি হাড়ে। টালিগঞ্জের রাস্তায় কুরুক্ষেত্র কাণ্ড, ওদিকে এক ফাঁকে পাশে গলি দিয়ে কেটে পড়েছে পিতাপুত্রী। অনেকটা এগিয়ে গিয়ে যখন সম্পূর্ণ নিরাপদ বোধ হলো তখন ঝন্টু ডাকলো, বাবা। কি ভাবধন? সুদামাখা গলায় জগন্নাথ বললে, কি চাই? ছানা বড়া। আরো দুহারি এনে দেবো তোকে, তোমার জন্যই তো সব। জগন্নাথের গলার স্বরে ছানা বড়ার রস যেন ছড়িয়ে পড়লো।